हरि बोल राधेश्याम जनिताय गौर हरि बोल जनिताय गौर हरि बोल। আর একটা ছোট্ট তত্ত্ব কথা বলি, আমরা আজকে একটা লীলার মধ্যে যাওয়ার চেষ্টা করব, শুনতে চাচ্ছেন তাই বলছি। সৎ সঙ্গ করলে মন পবিত্র হয়, অসৎ সঙ্গ করলে মন অপবিত্র হয়। দেখুন এই সৎসঙ্গের ফল কি, ছোট্ট একটা আমরা তত্ত্বের মধ্যে আপনাকে যাওয়ার চেষ্টা করব। কোন একটা জায়গায় সাতজন ডাকাতির দল, ওই সাতজন ডাকাতির দলের মধ্যে হ্যাঁ সাত দিন ধরে তারা একজন একজন করে সর্দার সাজে। যে সর্দার সাজবে সে অন্যান্য ছয় জনকে যেমন যেমন করে করে বলবেন, ওই অন্যান্য ছয় জন তার মতো কথা শুনে তার জীবনটা ওই সেই দিনে কর্মগুলো করবে। তো হয়েছে কি মজা না, ওই সাত দিনের মধ্যে একজন ডাকাতের শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, সে ওই দিন আর চুরি করতে আসতে পারেনি। কিন্তু ওদের নিয়ম হলো আমাদের সাতজন যদি হয় তবে কিন্তু অন্যের বাড়ি চুরি করতে যাব। কিন্তু অনেক দিন হয়ে গেল, ওই যার শরীর খারাপ হয়েছে সে আর আসে না। চিন্তা করলো, হ্যাঁ রে এর তো শরীর খারাপ হয়ে গেল, এ তো আর আসছে না, চল আমরা পথে যাকে পাবো তাকে আমাদের ডাকাতের দলে ঢুকিয়ে নিয়ে আমরা বিভিন্ন বাড়ি আমরা ডাকাতি করব। হরি বল। দেখুন ভাগ্যক্রমে আজকে কার সঙ্গে দেখা হলো, একজন পরম বৈষ্ণবের সঙ্গে। যে বৈষ্ণব গলায় মালা, যে বৈষ্ণবের দ্বাদশ অঙ্গমূলে তিলক, আর ওই বৈষ্ণব বসে বসে করতাল নিয়ে গাছের তলায় বসে তার গুরুদেবীর নাম করছেন। ডাকাতের তো চিন্তা করলো, ওরে যারা নাকি বৈষ্ণব হয় তারা নাকি শুনেছি সাদাশিদে হয়, যারা ঠাকুরের নাম গুণগান করে তারা খুব সহজ সরল হয়। চল আমরা ছয় জন ডাকাত মিলে আমরা যাব কোথায়, ওই যে বৈষ্ণবটা বসে বসে কীর্তন করছে ওকে কি আমরা ভয় দেখাবো। শোনো আমরা ছয় জন ডাকাত, যদি আমাদের কথা শোনো তাহলে তোমাকে বাঁচিয়ে রাখবো, যদি আমাদের কথা না শোনো তাহলে তোমার জীবনটাকে একবারে সংশয় করে দেব। তো গিয়ে দেখছেন বাবাজি বসায় বসে বসে কীর্তন করছে, বলছে ও বাবাজি আমরা কিন্তু ভালো মানুষ নয়, আমরা হলাম ডাকাত। শোনো আমাদের একজনের শরীর খারাপ হয়ে গিয়েছে, তোমাকে এখন থেকে আমাদের সঙ্গ করতে হবে। বৈষ্ণবকে চিন্তা করছে, হ্যাঁ রে এই ডাকাতের দল তো সৎ নয়, এরা তো অসৎ, আমার গুরুদেব বলেছিল সৎ সঙ্গে থাকবি তাহলে মন সৎ থাকবে, অসৎ সঙ্গে থাকলে মন অসৎ হবে। কিন্তু ডাকাতের দল ধরে বসলো, যদি আমাদের সঙ্গে না যাও তাহলে তোমার এখনই মৃত্যুবরণ করবো। বৈষ্ণবকে জিজ্ঞাসা করলো ওই ছয় জন ডাকাতকে, হ্যাঁ গো ডাকাতির দল যদি আমি তোমাদের সঙ্গে থাকি আমার কি লাভ, বলছে শোনো গো শোনো আমরা কিন্তু অন্যান্য রকমের অন্যান্যদের মতো ডাকাত নয়, আমাদের এই ডাকাত দলের একটা নিয়ম আছে। কি নিয়ম? এই সাতজন তোমাকে নিয়ে সাতজন ডাকাত, আমরা সাতজন একই সর্দার হবে, আর যেদিন যে সর্দার হবে সেদিন অন্যান্য ছয়জন ডাকাত ওই সর্দারের কথা মতো অন্যের বাড়ি চুরি করতে যাবে। শোনো গো শোনো তোমাকেও একদিন আমরা সর্দার করব। আজকে তুমি তিলকান্নি মুছে দাও, মুছে দিয়ে চলো আমাদের সঙ্গে অন্যের বাড়ি চুরি করতে যাবে। আর এই বৈষ্ণবটি একটা সন্ধান পেয়ে গেল, কিসের? সাত দিনের মধ্যে আমি একদিন আমার মনের মতো করি, ওদেরকে আমি যেটা বলবো ওরা কিন্তু সেটা শুনবে। গুরুদেব হে ভগবান তুমি আমায় আশীর্বাদ করো, কোন রকমের চোখ কান বুঝিয়ে ছটা দিন তো ওদের কথা মতো আমি পাপ করব, ওদের কথা মতো আমি অন্যের বাড়ি চুরি করব, কিন্তু যেদিনটা আমি সুযোগ পাবো সেদিনটা আমার মতো করি, আমার মনের মতো করে ছয় জনকে আমি কিন্তু পরম ভক্তে পরিণত করব। দেখতে দেখতে ছয় দিন কেটে গেল, ছয় দিনে অনেকগুলো পাপ করলো, ছয় দিনে অনেকবার ডাকাতি করলো, কিন্তু এসে গেল সেই দিনটা যেই দিনটা তার মনের মতো করে অন্যান্য ডাকাতির দল তারা করবে। সেই শুভ দিনে ডাকাতের দল বলে বসলো, হ্যাঁ গো ছয় দিন আমরা তোমাকে যেটা বলেছি
তুমি সেটা শুনেছো? আজকে সকাল থেকে তুমি হবে আমাদের সর্দার। আজকে সকাল থেকে তুমি যেটা বলবে আমরা তোমার কথা মতো শুনবো, তুমি যেটাই বলবে আমরা তোমার কথা মতো শুনবো। মনে মনে চিন্তা করলো, ঠাকুর তুমি আমার আশীর্বাদ দাও যেন এই ডাকাত গুলোকে আমি যেন একটু সৎসঙ্গ দিয়ে ওদের মনটাকে গোবিন্দ চরণে উৎসর্গ করতে পারি। রাধেশ্যাম, তো ছয়জন ডাকাত বললো, হ্যাঁ গো তুমি আমাদের সর্দার, বলো তো আজকে কি করবো? বললো, তোমরা আজকে ধুতি কাপড় সবাই পরো, শুভ্র বর্ণের ধুতি পরো, আর গায়ে একটা করে ওড়না নাও। আর তোমরা আজকে সকাল না হতো তো স্নান করো, স্নান করে তোমাদের দ্বাদশ অঙ্গ মূলে শরীরের কোন কোন জায়গায় তিলক নিতে হয় জানা আছে? শরীরের কোথায় কোথায় তিলক নিতে হয়? ললাটি কেশবায় নমো, মাধবায় নমো, গোবিন্দায় নমো, বিষ্ণবে নমো, মধুসূদনায় নমো, বামনায় নমো, সিধরায় নমো, হৃষিকেশায় নমো, পদ্মনভায় নমো, দামোদরায় নমো। তাই শরীরের বারো জায়গায়, শরীরের দ্বাদশ জায়গায় তিলক নিতে হয় ভক্তদেরকে। ওই ডাকাতদেরকে তিনি কিন্তু দ্বাদশ জায়গায় কপালে দিল, কণ্ঠে দিল, বক্ষে দিল, উদরে দিল, বাম পাশে দিল, ডান পাশে দিল, পেছনে দিল, সুন্দর করে তিলক কাটিয়ে দিচ্ছে। ডাকাতের দলের তো কিছু বলার নাই, কারণ ও আজকে যেমন করে সাজাবে আমাদেরকে তেমন করে সাজতে হবে, কিছু করার নাই। ঠিক আছে, তাহলে তোমার মতো আজকে আমরা গলায় নিলাম তুলসীর মালা, আজকে তোমার মতো আমরা পরলাম ধুতি কাপড়, আজকে তোমার মতো নিলাম আমরা গলায় ওড়না। বলো তাহলে আজকে আমরা কার বাড়ি চুরি করতে যাব? কারণ আমরা তো ডাকাত, চুরি করাই আমাদের স্বভাব। তো বলো, বৈষ্ণব গোসাইটি বললেন, শোনো গো, ওই দেখো, ওই দেখো একটা বড় অট্টালিকা পূর্ণ একটা জমিদারের বাড়ি, তোমরা তো প্রতিদিন যাও রাতের বেলা চুরি করতে, আজকে চুরি করতে যাবে তোমরা আমার সঙ্গে দিনের বেলায়। দিনের বেলা চুরি করতে যাব? হ্যাঁ, আমি তো তোমাদের সর্দার, তোমাদের কিছু অসুবিধা হলে আমি তো দেখবো, আমি যদি সর্দার হই ঠিক আছে, চলো তাহলে প্রতিদিন রাতের বেলা অন্যের বাড়ি চুরি করি, আজকে জমিদারের বাড়ি চুরি করতে যাব দিনের বেলায়, ঠিক আছে। আর উনি জানেন যে জমিদারের বাড়ি তুমি নিয়ে যাচ্ছেন ওই জমিদার কিন্তু পরম একজন সত্যিকারের খাঁটি ভক্ত, তাই ওই ছয়জন সহ আরেকজন, ওই সাতজন একজন বৈষ্ণব আর ছয়জন ডাকাত, তারা প্রবেশ করছেন। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, এই নাম করতে করতে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, 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 জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। গোপালচন্দ্র কি, হরি নাম সংকীর্তন কি, কার বাড়িতে প্রবেশ করছেন? হরি নাম করতে করতে ছয়জন ডাকাত সহ একজন বৈষ্ণব প্রবেশ করছেন জমিদার বাবুর বাড়িতে। জমিদার কিন্তু একজন পরম কৃষ্ণ ভক্ত, ভগবানের বড় ভক্ত। জমিদার বললেন, ওমা সকাল না হতে হতে আমার বাড়িতে সাতজন এমন পরম বৈষ্ণব, আজকে আমি কোনো কাজ করব না, আজকে আমি কোনো কাজ করব না, আজকে আমি যতক্ষণ থাকব পুরো সময়টা এই সাতজন পরম বৈষ্ণব আমার বাড়িতে যে এসেছে এদের জন্য আমি সময় ব্যয় করব। কই গো রানী, তাড়াতাড়ি করে এসো, এই সাতজন বৈষ্ণবের চরণ ধৌত করে দাও। সুন্দর করে বসালো, আর রানী কি করল, সুন্দর করে ওদের চরণ ধৌত করে নিজের ওমা, মায়েরা জানেন আগেকার দিনে মায়েরা এগুলো করত, কেশ দিয়ে, মায়েদের কেশ দিয়ে গুরু গোসাইয়ের চরণটাকে মুছিয়ে দিতে হয়।
আগে ওই রানীমা তিনি এই সাতজন বৈষ্ণবের চরণধৌত করল, নিজের এই কেশকে তাদের সুন্দর করে চরণটাকে মুছিয়ে দিল। দূরে দাঁড়িয়ে আছেন ওই জমিদার বাবু, হে বৈষ্ণবগণ কৃপা করে বলবেন আপনারা কি সেবা করলে আপনাদের মনে শান্তি হবে। আমার কোনো পয়সার অভাব নাই, আমার কোনো ধনৈশ্বর্যের অভাব নাই, আপনারা যেটা চাইবেন আমি আপনাদেরকে সেবা দিতে পারলে মনে করব আমি ভগবানকে সেবা দিচ্ছি। ডাকাতের দল চিন্তা করলে এতদিন পরে সুযোগ পেয়েছি যখন, যেটা সব থেকে ভালো খাবার ওই খাবারগুলোই আজকে আজকে জমিদারকে বলে দেই। যে কথাগুলো বললো মন্না মিঠাই ভালো 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 ধরনের সমস্ত খাদ্য সবগুলো এনে দিল। সুন্দর করে জমিদারের বাড়িতে সুন্দর খাওয়া দাওয়া করলো, তাদের আবার শয়নের ব্যবস্থা কোথায় করলো? শয়নের ব্যবস্থা করলো কোথায় জানো মা? ওই জমিদারের যেখানে কোষাগার, ওই জমিদারের যেখানে সমস্ত ধন ঐশ্বর্য যে ঘরে থাকে, ওই পাশের ঘরটাতে এই সাতজন ডাকাতকে ওই জায়গাতে তারা শয়ন করার জন্য তৈরি করলো। মনে মনে চিন্তন করছেন ওই ছয়জন ডাকাত, ওরে আজকে এর বাড়ি এমন চুরি করব একে আর জমিদার বলে কেউ স্বীকার করবে না, এমন আজকে সুযোগ পেয়েছি। আজকে দেখো এই জমিদারের কোষাগার যেটা, ওই জমিদারের কোষার কোষাদারের গায়ে আমাদেরকে কত সুন্দর বাসা দিয়েছে। দেখতে 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 রাত্রিটা এসে গেল, আর দেখতে দেখতে মাঝ রাত্রি উপস্থিত হলো। এই তো এই তো এই তো সুবর্ণ সুযোগ, ওরে চল এবার আমরা কোষাগার থেকে যতগুলো পারা সোনা দানা টাকা পয়সা নিই, চল আমরা এখান থেকে চম্পট দিয়ে আমরা জমিদারকে ভিখারি করে চলিয়া যাই। কিন্তু ডাকাতির দল সোনা দানা মণিমাণিক্য নিতে গিয়ে যখন চলে যাচ্ছিল, এটা দেখতে পেয়ে গেল রানীমা। নিজেদেরকে রক্ষা করার জন্য এই ছয়জন ডাকাত রানী মায়ের শিরচ্ছেদ করিয়া দিল, কারণ একজন দেখে নিয়েছে না, রানীমা দেখে নিল, তো রানীমা সবাইকে বলে দেবে। তাই রানীমায়ের যে রানীমা দিনের বেলায় তাদের চরণ ধৌত করেছিল, যে রানীমা নিজের কেশ দিয়ে ওদের চরণটাকে মুছিয়ে দিয়েছিল, সেই রানী শিরচ্ছেদ করল এই ডাকাতের দল। এখনো পর্যন্ত ওই বৈষ্ণব অন্তরে অন্তরে ভগবানকে বলে, হে ভগবান তুমি শেষ পর্যন্ত রক্ষা করবে আমার, আজকে আমার উপযুক্ত শিক্ষা দিন, শেষ পর্যন্ত কার জয় হয় এটা আমি দেখব, দয়াময় আমি দেখব কার জয় হয়। কিন্তু সোনা দানা গুলো মাথাতে করে নিয়ে যেতে যেতে দেখতে পেয়ে গেল ওই রাজার ঘরে যারা কর্মচারী, চোর ধরা পড়ে গেল সমস্ত ডাকাতের দল জমিদারের হাতে। বিচার করলো জমিদারের কাছে, জমিদার গতকাল আপনি যে বৈষ্ণবদেরকে এত সম্মান করেছিলেন, তিলক ছিল তাদের ভালো দেশে, মালা ছিল তাদের গলায়, আর এমন বৈষ্ণবদেরকে আপনি বিশ্বাস করলেন, আর বিশ্বাসের ফল দেখুন আপনার রানীমা আর জীবিত নাই, আপনার রানীমাকে শিরচ্ছেদ করেছে এবং আপনার যত সোনা দানা ছিল সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছিল, আর আমরা কর্মচারী ওদেরকে সকলকে ধরে বেঁধে এনেছি। জমিদার এতটাই প্রবল ভক্তি পরায়ণা, এবার জমিদার যা করার করবে তো নাকি, আরে বল জমিদার কি করলো মা? রানীমায়ের এই যে কাটা দেহটা, মাথা এবং থর, এই কাটা দেহটাকে একত্র করে পুনরায় ওই সাতজন বৈষ্ণবকে চরণ ধৌত করালে। মন প্রাণ উজাড় করে নয়নের জলে তাদেরকে চরণ ধৌত করানোর পরে ওই চরণ ধৌত জলটা রানী মায়ের গল সারা শরীরে হরিবল হরিবল বলে ছড়িয়ে বল। অন্যান্য কর্মচারীরা দেখছে মা
রাজার এত বড় ক্ষতি করলো, সে রাজার কি মাথা খারাপ নাকি? সেই রাজা আবার এই এই ডাকাতদের এদের চরণধৌত করে সেই চরণধৌত জলটা রানী মায়ের সারা অঙ্গে শরীরে দিচ্ছে। কিন্তু হে ভক্ত মন্ডলীগণ, যখনই ওই বৈষ্ণবের চরণধৌত জল ওদের গায়ে ওই রানী মায়ের গায়ে ছড়িয়ে দিল, সঙ্গে সঙ্গে রানী মা হরি বল বলিয়া উঠিয়া হরি হরি একি একি একি। এই রানীমা জীবিত হয়ে হরি বল বলে উঠল, রানীমা জীবিত হয়ে হরি বল বলে উঠল। যে বৈষ্ণবটি আজকে অন্যান্য ডাকাতদেরকে তিলক করিয়েছিল, সেই বৈষ্ণবটি কাঁদছেন ঠাকুরের কাছে, ঠাকুর আজকে তুমি সত্যি দেখিয়ে দিলে যে বৈষ্ণবের কর্ম করা, বৈষ্ণবের প্রতি ভক্তি করা, বৈষ্ণবের প্রতি এই সৎ আচরণ করা, এর কি ফল? আর যে ছয়জন প্রকৃত বৈষ্ণব নয়, যে ছয়জন প্রকৃত ভণ্ড, তারা ওই বৈষ্ণবের কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো আমরা সত্যিকারের সাধু নই, আমরা সত্যিকারের বৈষ্ণব নই, আজকে আমাদের চরণধৌত জল গায়ে ছিটিয়ে ওর অত বড় উপকার হলো কি করে? তখন বৈষ্ণব বলেছিল, শোনো গো শোনো, তোমরা হয়তো বৈষ্ণব নও, কিন্তু ওই জমিদার তোমাদের কি বৈষ্ণব জ্ঞানে শ্রদ্ধা ভক্তি করলো? বৈষ্ণবের মতো তোমরা সেজেছ, বৈষ্ণবের মতো সাজলে যদি এতটা কৃপা হয়, রানী মা যদি জীবিত হয়, আজ থেকে তোমরা আর কারো বাড়ি চুরি করবে কি? আজ থেকে তোমরা পাপ করবে কি? ছয়জন ডাকাত বলল বৈষ্ণবের কাছে, কি হে বৈষ্ণব মশাই, আমরা নকল, আমরা আসল নই, যদি সত্যিকারের আসল হতে পারতাম, সত্যিকারের যদি আমরা ভগবানের ভক্তের মতো ভক্ত হতে পারতাম, তাহলে আমাদের আরো কত সদগতি হতো, আজ থেকে আমরা কোনোদিনের জন্য আর এই চুরি বিদ্যা করব না। আজ থেকে যে আপনি গলায় মালাটা পরিয়েছেন, এই মালাটা আজ থেকে গলা থেকে ছিঁড়ব না। আজ থেকে এই যে ধুতি কাপড় পরা শুরু করেছি, আজ থেকে ধুতি কাপড় পরা আর বন্ধ করব না। আজ থেকে যতগুলো একাদশী আছে সমস্ত একাদশী গুলো করব, আজ থেকে যত বেশি করে হরিনাম করব, আজ থেকে যত বেশি করে অন্যায় পথ ত্যাগ করে আজ থেকে মানব জীবনটাকে ভক্ত জীবন তৈরি করে মানব জন্ম ধন্য করে গোবিন্দের পরম ভক্ত হয়ে নিতাই গৌর সেবানন্দে হরি বল হরি। কৃষ্ণ কৃষ্ণ নাম মধুর মধুর নাম, গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। কৃষ্ণ কৃষ্ণ নাম মধুর মধুর নাম, গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। কৃষ্ণ কৃষ্ণ নাম মধুর মধুর নাম, গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। কৃষ্ণ কৃষ্ণ নাম মধুর মধুর নাম, গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। চল মন বৃন্দাবন ধাম, চল মন বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, চল মন বৃন্দাবন ধাম, চল মন বৃন্দাবন ধাম, চল মন বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, চল মন বৃন্দাবন ধাম, গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। কৃষ্ণ কৃষ্ণ নাম মধুর মধুর নাম, গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। কৃষ্ণ কৃষ্ণ নাম মধুর মধুর নাম, গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। কৃষ্ণ কৃষ্ণ নাম মধুর মধুর নাম, গাইতে গাইতে যাব মোরা।